উত্তর আধুনিকতাবাদ, আধুনিকতাবাদ এই শব্দগুলো হচ্ছে আমরা অনেক বেশি ব্যবহার করি, এগুলোর সমালোচনা আলোচনা অহরহে আমাদের কানে এসে নাড়া দেয়। তারপরে অনেকেই হচ্ছে আমরা জানি যে আসলে উত্তর আধুনিকতাবাদ কি বা এটি আসলে কোথা থেকে উদ্ভূত হয়েছে, আবার কেউ কেউ হয়তো বা তেমনটি জানি না। তো আজকে সময়ের সরল কথন থেকে খুব সহজ ভাষায় এই উত্তর আধুনিকতাবাদ ধারণাটি নিয়ে হচ্ছে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যাই হোক, এই জিনিসটি বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে হচ্ছে আধুনিকতাবাদ। তো তার আগে হচ্ছে একটু বলে নেই, মূলত পোস্ট মডার্নিজম এই শব্দটির বাংলায় হচ্ছে বলা হচ্ছে উত্তর আধুনিকতাবাদ। কিন্তু এই পোস্ট মডার্নিজমের প্রকৃত বাংলাটি আসলে উত্তর আধুনিকতাবাদই হবে নাকি অন্য কিছু হবে সেটি নিয়ে বিতর্ক রয়েছে। এবং পাশাপাশি এই উত্তর আধুনিকতাবাদ বলতে আসলে কোন পর্যায়কে বোঝানো হচ্ছে সেটি নিয়েও বেশ বিতর্ক রয়েছে। তারপরেও আমরা হচ্ছে আসলে এই উত্তর আধুনিকতাবাদকে পোস্ট মডার্নিজম এই জিনিসটি ধরেই হচ্ছে আজকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যে জিনিসটি আসলে কী। তো যেটি বললাম যে এটি বোঝার জন্য প্রথমে বুঝতে হবে হচ্ছে আধুনিকতাবাদ বা এটি কবে থেকে শুরু হলো, এবং তারপরেই হচ্ছে আমরা যেতে পারবো যে আসলে উত্তর আধুনিকতাবাদ সেটি কীভাবে শুরু হয়েছে। তো আধুনিকতাবাদ বুঝতে হলে তিনটি জায়গা থেকে এটিকে বোঝা যায়। প্রথমত আধুনিকতাবাদ একটি আন্দোলনের নাম, যেমন এটি বলা হয় যে জন্মগত শিল্প এবং ইতিহাসের ক্ষেত্রে 1910 থেকে 1920 সালের মধ্যে একটি আন্দোলনের মতো হয়ে আসে। যেমন এই শিল্প এবং ইতিহাসের ক্ষেত্রে যেই প্রাচীন যে একটি প্রাচীনপন্থী ধারণা ছিল, যে ক্ষেত্রে ঐশ্বরিক এবং অলৌকিক বিভিন্ন ধ্যান ধারণার প্রবেশ ছিল, সেটি থেকে বেরিয়ে এসে আধুনিক চিন্তাভাবনার একটি প্রকাশ বা প্রবেশ ঘটে, যে ক্ষেত্রে বাস্তবতা এবং মানব রিলেটেড চিন্তাধারার একটি প্রকাশ ঘটে। সেটি হচ্ছে বিভিন্ন সঙ্গীত, চিত্রকলা, নৃত্য এই জিনিসগুলোতে হচ্ছে প্রকাশ দেখা যায়। এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে আধুনিকতাবাদের একটি চর্চা হয়তো শুরু। এবং এই যে ইউরোপের ইতিহাসের বা পশ্চিমাদের ইতিহাসের একটি কালিক পর্যায় হিসেবেও আমরা এই আধুনিকতাবাদের হচ্ছে জিনিসটি বুঝতে পারি। যেমনটি মনে করা হয় যে এক ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে পুরো ইউরোপ জুড়ে বা পশ্চিমা অঞ্চলে যে শাসন ব্যবস্থা একটি আমূল পরিবর্তন আসে, যেটি আগে ছিল হচ্ছে কেমন একটি প্রাচীনপন্থী শাসন ব্যবস্থা, যে ক্ষেত্রে অলৌকিক বিভিন্ন ধ্যান ধারণার বিশ্বাস ছিল বা শাসন ব্যবস্থাটাই ছিল হচ্ছে একটু অন্যরকম, যেক্ষেত্রে হচ্ছে মানবীয় মৌলিক চাহিদা বা এই মানুষের স্বাধীনতা এই প্রশ্নগুলো হচ্ছে উপেক্ষিত থেকে যেত। কিন্তু ফরাসি বিপ্লবের পরে এই শাসন ব্যবস্থা এমন একটি পরিবর্তন আসে যে ক্ষেত্রে এটি নিশ্চিত করা হয় যে মানুষের মৌলিক চাহিদা বা মানবীয় চাহিদাগুলোকে অনেক গুরুত্ব দেওয়া হয়, পাশাপাশি মানুষের স্বাধীনতা স্থায়ীকরণের ক্ষেত্রে একটি আমূল পরিবর্তন চলে আসে। অর্থাৎ মানুষকেন্দ্রিক এবং বাস্তব কেন্দ্রিক চিন্তাভাবনা হচ্ছে প্রবেশ ঘটে হচ্ছে এই শাসন ব্যবস্থায়, সেটিকেও আমরা বুঝতে পারি যে এক্ষেত্রে আধুনিকতার যাত্রা শুরু। এবং এই আধুনিকতা বোঝার জন্য আরেকটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বিজ্ঞান এবং যুক্তিশীল চিন্তা চেতনার প্রকাশ। যেমন একটা সময় ধর্ম বা বিভিন্ন প্রথা, প্রাচীন বিভিন্ন অলৌকিক বিশ্বাস এই জিনিসগুলোকে কেন্দ্র করেই মানুষের চিন্তাধারা পরিচালিত হয়ে আসছিল। কিন্তু যখন হচ্ছে এই চিন্তাধারার ভিতরে এই বৈজ্ঞানিক বিভিন্ন তত্ত্ব এসে হাজির হয়, বিভিন্ন নতুন নতুন যুক্তিশীল আইডিয়া এসে হাজির হয়, তখনই মানুষ হচ্ছে এই ধরনের প্রাচীনপন্থী বা অলৌকিক চিন্তাধারার থেকে বেরিয়ে এসে মানুষকেন্দ্রিক চিন্তায় হচ্ছে নিজেকে মনোনিবেশ করে। এটি হচ্ছে এই আধুনিকতা। তার মানে এই আধুনিকতায় চিন্তাধারা বা সব কিছুই এই বাস্তবকেন্দ্রিক এবং মানুষকেন্দ্রিকতার দিকে এসে ধাবিত হয়। এবং এখান থেকে বিশ্বাস করা হয় যে মানুষের চিন্তাধারাকে যদি হচ্ছে এই জায়গাতে নিয়োজিত করা হয়, অর্থাৎ মানবীয় বিভিন্ন উন্নয়নের কাজে ব্যয় করা হয়, তাহলে মানুষের স্বাধীনতাও দীর্ঘস্থায়ী হবে এবং মৌলিক মানবের চাহিদাগুলো হচ্ছে এক্ষেত্রে পূরণ হয়ে যাবে। তো এটি হচ্ছে বিশ্বাস করা হয়, এবং এখান থেকেই আধুনিকতা শুরু। এবং তারপরের থেকে হচ্ছে সমাজের ভিতরে এই মানুষের সৃষ্ট বিভিন্ন ফর্ম এসে হাজির হয়, মানুষের সৃষ্ট বিভিন্ন ধরনের সিস্টেম, বিভিন্ন ধরনের স্ট্রাকচার এগুলো এসে হাজির হয়। যেমন আমরা দেখতে পাই যে পুঁজিবাদ এটি একটি মানুষ সৃষ্ট একটি ধারণা, এবং বিশ্বাস করা হয় যদি এই ধরনের সমাজে বাস্তবায়ন করা হয় তবেই হয়তো এখানে সকল ধরনের সমস্যার সমাধান ঘটবে, মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে, স্বাধীনতা দীর্ঘস্থায়ী হবে। আবার এটিও মনে করা হয় যদি হচ্ছে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা করা হয়, পুরো সাম্যাবস্থা জারি করা হয়, সেক্ষেত্রে এই মানুষের সর্বোচ্চ সন্তুষ্টি এখানে অর্জিত হতে পারে। এবং প্রত্যেকটি সঙ্গীত, প্রত্যেকটি রচনা বা প্রত্যেকটি শিল্পের ক্ষেত্রেও এই ধরনের বাস্তবিক এবং মানুষকেন্দ্রিক যে চিন্তাধারার প্রকাশ সেটি আমরা আধুনিকতার সময়ে দেখতে পাই।
এবং এই জায়গাতে হচ্ছে মানুষজন মূলত মোটা দাগে দুটি অংশে বিভক্ত হয়ে যায়, যে সমাজের সামগ্রিক পরিবর্তনের জন্য কেউ কেউ সাপোর্ট করতে থাকে মার্কসিজমকে, যে এর বাস্তবায়ন ঘটানো দরকার, আবার কেউ কেউ হচ্ছে পুঁজিবাদ বা মুক্ত বাজার অর্থনীতি এটিকে সাপোর্ট করে, অর্থাৎ এই যে মানুষ সৃষ্ট যে আইডিয়াগুলো সেটিও মূলত দুটি অংশে বিভক্ত হয়ে যায় হচ্ছে আধুনিকতার যুগে। এবং এই জায়গার থেকে আমরা দেখতে পাই যে এই আধুনিকতার যুগে মানুষের সৃষ্ট শুধুমাত্র এই দুটি স্ট্রাকচার না, এর বাইরেও আরও অনেক নতুন নতুন স্ট্রাকচার সমাজে এসে হাজির হয়। এক্ষেত্রে আমরা উপনিবেশবাদের কথা বলতে পারি, নারীবাদের আইডিয়াটা সেটিও এই আধুনিকতার যুগে এসে ধরা পড়ে, বিভিন্ন কাঠামোবাদ এবং উত্তর কাঠামোবাদ এইগুলো হচ্ছে এই বিষয়ে ধরা পড়ে। অর্থাৎ মোটা দাগে একটি কথা স্পষ্ট যে আধুনিকতা যখন শুরু হয়, অর্থাৎ মানুষের চিন্তাধারা যখন এই প্রাচীনপন্থী থেকে পুরো আধুনিক অবস্থায় বা বাস্তবিক অর্থে এসে প্রয়োগ করা হয়, তখন সমাজে বিভিন্ন ধরনের স্ট্রাকচার এসে ধরা যায়, বিভিন্ন ধরনের ফর্ম এসে হাজির হয়, এবং এই ফর্মগুলো বা এই স্ট্রাকচারগুলোর ভেতরে থেকেই আবার মানুষ প্রধান দুটি অংশে ভাগ হয়ে যায়, একটি হচ্ছে পুঁজিবাদের দিকে আর একটি হচ্ছে সমাজতন্ত্রের দিকে। এই দুটি ভাগ হওয়ার এবং এইদের ভিতরে যে দ্বন্দ্ব এবং মতানুবাদ সেটির মাধ্যমে পুরো বিংশ শতাব্দী শেষ হয়ে যায়, এবং একবিংশ শতাব্দীতে এসে মানুষ মোটা দাগে তিনটি বিষয় হচ্ছে আন্দাজ করতে পারে। আন্দাজ করতে পারে এইভাবে যে প্রথমে তারা বুঝতে পারে এই যে প্রধান দুটি ফর্ম বা প্রধান দুটি সিস্টেম, পুঁজিবাদ এবং সমাজতন্ত্র, এই দুটির একটিও মানুষকে প্রকৃত মুক্তি দিতে ব্যর্থ, অর্থাৎ প্রকৃত মুক্তি দিতে পারেনি, না পেরেছে মৌলিক মানবীয় চাহিদা পূরণ করতে, না পেরেছে মানুষের স্বাধীনতাকে স্থায়ী করতে। অর্থাৎ মানুষ এটি বুঝতে পারে, এবং মানুষ আরও বুঝতে পারে যে জ্ঞানের যে বিভিন্ন শাখা যেমন দর্শন, ইতিহাস, রাজনীতি, কিংবা আমরা দেখতে পাই যে সামাজিক বিজ্ঞানের যে বিভিন্ন শাখা উপশাখা, এই প্রত্যেকটি জায়গায় অনেক বেশি মতবাদ, অনেক বেশি বাদানুবাদ, অর্থাৎ প্রকৃত সত্য বা প্রকৃত জ্ঞান কোনটা সেটিও এই আধুনিক যুগে এসে মানুষ স্থির করতে পারেনি। এটিও হচ্ছে মানুষ একবিংশ শতাব্দীতে এসে আন্দাজ করতে পারে বা এটি বুঝতে পারে, এবং আরেকটি জিনিস বুঝতে পারে যে প্রত্যেকটি জিনিসই হচ্ছে মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ আজকে যেটি হচ্ছে এক্স্যাক্ট সত্য বলে আপনি ধারণা করছেন সেটি হচ্ছে পরবর্তী সময়ে চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এই যে মানুষ বিভিন্ন ফর্ম এসে হাজির করাচ্ছে বা স্ট্রাকচার দিয়ে যাচ্ছে যেগুলোতে বলা হচ্ছে যে এই জিনিসটি হচ্ছে সমাজের জন্য পারফেক্ট, কিন্তু পরবর্তী সময়ে গিয়ে এটি হচ্ছে ইনভ্যালিড হয়ে যাবে, এটি হচ্ছে পারফেক্ট না, এটি প্রমাণিত হয়। তো এই জিনিসগুলো মানুষ যখন আন্দাজ করতে পারলো, তখন তারা বুঝতে পারলো যে আধুনিকতায় বা এই আধুনিকতাবাদের এই ধারণার ভিতরে আমরা যে জিনিসগুলো পেলাম সমস্যা সমাধানের জন্য, অর্থাৎ এই স্বাধীনতা দীর্ঘস্থায়ী করার জন্য, মানবিক চাহিদা পূরণের জন্য, এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সুতরাং এই যে আধুনিকতাবাদের ব্যর্থতা, হতাশা, এই জিনিসগুলো একটি বিদ্রোহের রূপ নেয়, এবং এই সমস্ত বিদ্রোহই নতুন যে একটি ধারণা নিয়ে হাজির হয় সেটির নামই হচ্ছে উত্তর আধুনিকতাবাদ। শেষ পর্যন্ত এই আধুনিক পর্যায় থেকে এই উত্তর আধুনিকতাবাদে উত্তরণে তারা পুঁজিবাদও চান না, সমাজতান্ত্রিক চান না, এরা কিছু বিশ্বাস করে না এবং নিজেকেও বিশ্বাস করে না, বরঞ্চ পুরো কাঠামোকে ভেঙে দিয়ে একটি বিনির্মাণ করতে চান। অর্থাৎ বর্তমানে যে নির্মিত যে বিভিন্ন কাঠামো রয়েছে সেগুলো ভেঙে দিয়ে আগের অবস্থায় নিয়ে যেতে চান হচ্ছে এই উত্তরাধুনিকতাবাদে বিশ্বাসী মানুষজন। অর্থাৎ মোটা দাগে এটি বলা যায়, যদি আধুনিকতাবাদ হচ্ছে বিভিন্ন স্ট্রাকচারকে সাপোর্ট করে, বিভিন্ন ফর্মকে সাপোর্ট করে, কোনো সিস্টেমকে সাপোর্ট করে, তাহলে উত্তর আধুনিকতাবাদ এটি মনে করা হচ্ছে এটি টোটালি হচ্ছে অ্যান্টি স্ট্রাকচার বা অ্যান্টি ফর্ম বা অ্যান্টি সিস্টেম। তার মানে হচ্ছে যে ধরনের সিস্টেম বা কাঠামো বা বিধিবদ্ধের ভিতরে হচ্ছে আধুনিকতাবাদ ছিল, উত্তর আধুনিকতাবাদ হচ্ছে এই বিধিবদ্ধ বা এই কাঠামো বা স্ট্রাকচারের টোটালি বাইরে। অর্থাৎ তারা এই স্ট্রাকচারকে বিশ্বাস করে না, এই পুরো সিস্টেমকে বিশ্বাস করে না। এই জন্য আধুনিকতাবাদে যে সমস্ত স্ট্রাকচার এসে হাজির হয়েছে উত্তর আধুনিকতাবাদে এগুলো হচ্ছে ইনভ্যালিড হিসেবে গ্রাউন্ড হবে এবং এগুলো যাবে না। এবং এখানে মোটা দাগে যেটি বিশ্বাস করা হয় সেটি হচ্ছে একজন মানুষ সে যেটি বুঝবে, অর্থাৎ তাকে কোনো স্ট্রাকচারের ভেতর দিয়ে যেতে হবে না, তার বোধ শক্তি অনুযায়ী সে তার অবস্থান বা সে তার চাহিদা ফুলফিল করে সে তার অভাব পূরণ করবে। অর্থাৎ যেহেতু এই আধুনিকতাবাদে বিভিন্ন স্ট্রাকচার বা ফর্ম মানুষকে এই সমাধানটি দিতে ব্যর্থ হয়েছে, সুতরাং মানুষ এই ফর্মের বা স্ট্রাকচারের বাইরে গিয়ে তার নিজস্ব সমাধান সে নিজেই খুঁজে নেবে। আমরা ইদানিংকালে হচ্ছে এই উত্তর আধুনিকতাবাদের চর্চাটি আমরা বিভিন্ন সাহিত্য বা বিভিন্ন চলচ্চিত্র এই জায়গাগুলোতে দেখতে পাই, কারণ হচ্ছে এইগুলোতে হচ্ছে কোনো নিয়ম মানা হচ্ছে না। অর্থাৎ আধুনিকতাবাদে যে একটি নিয়ম ছিল যে এইভাবে সাহিত্য রচনা করতে হবে, কিন্তু উত্তর আধুনিকতায় মনে করা হচ্ছে এই ধরনের নিয়মে যাওয়ার দরকার নেই, আমি নিজেই হচ্ছে নতুন একটি নিয়ম বা আমার নিজের যেমনটি মন চাইবে আমি তেমনটি রচনা করব। চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও তাই,
মানে পুরনো যেই ধারা সেই ধারার বাইরে গিয়ে নতুন করে কিছু নির্মাণ হচ্ছে। তো এগুলো হচ্ছে এই উত্তর আধুনিকতাবাদের একটি সিমটমস। তবে এক্ষেত্রে যেটি ভয়ঙ্কর আমাদের জন্য সেটি হচ্ছে এই আধুনিকতাবাদের বা আধুনিক যুগের যে সমাজ ব্যবস্থাটি ছিল, এক্ষেত্রে পরিবার কাঠামো ছিল এবং একই সাথে সমাজের কিছু রীতিনীতি ছিল যেটির মাধ্যমে একটি সমাজ সুশৃঙ্খলভাবে বিভিন্ন সময় পরিচালিত হয়ে আসছিল। কিন্তু যেহেতু উত্তর আধুনিকতাবাদরা সকল ধরনের ফর্ম বা স্ট্রাকচারকে হচ্ছে ভেঙে দিতে চায়, এগুলো বাদ দিতে চায়, সুতরাং যদি সামাজিক বা পারিবারিক এই কাঠামোটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে এই পরিবার থেকে মানুষের ভিতরে ভাঙন ধরবে, সেটি পুরোপুরি ইন্ডিভিজুয়ালিস্টিক একটি আইডিয়ায় পরিণত হবে এবং সেটি হয়তো সমাজের জন্য ভালো হবে কিনা খারাপ হবে সেটি আমার প্রশ্ন। এবং বর্তমান সময়ে এই উত্তর আধুনিকতাবাদের যে সবচেয়ে কনসার্নিং ম্যাটার সেটি হচ্ছে এই জিনিসটি, অর্থাৎ সামাজিক এবং পারিবারিক কাঠামোটি ভেঙে যাবে হচ্ছে এই উত্তর আধুনিকতাবাদে। কিন্তু যেই মেইন উদ্দেশ্য বা ফিলোসফি থেকে এই উত্তর আধুনিকতাবাদের জন্ম সেটি হচ্ছে, যেহেতু আধুনিকতাবাদ বা আধুনিক যুগের সূচনায় হয়েছিল তার আগের যেই ধরনের সমস্যা বা মানবিক চাহিদা বা স্বাধীনতা স্থায়ীকরণ এই জিনিসগুলোকে নিশ্চিত করার জন্য যেহেতু এটি করতে ব্যর্থ হয়েছে হচ্ছে আধুনিকতাবাদ, সুতরাং এই আধুনিকতাবাদের যে ধরনের সিস্টেম বা স্ট্রাকচার ছিল সেটিকে ভেঙে দিয়ে সেই অভাবগুলো পূরণ করাই হবে হচ্ছে উত্তর আধুনিকতাবাদের মেইন উদ্দেশ্য। কিন্তু আমরা হচ্ছে সচরাচর এই জিনিসটিকে ভুলে গিয়ে নর্মালি আমরা এই যে সামাজিক এবং পারিবারিক কাঠামো যে ভেঙে যেতে পারে এটি নিয়ে অনেক বেশি কনসার্নে আছি এবং তরুণ সমাজ আমরা গ্রহণও করছি হচ্ছে এটিকেই বেশি, আত্মনির্ভরশীল হওয়ার ওই জায়গাটিতে না গিয়ে বরঞ্চ আমরা মেনে নিচ্ছি যে পুরোপুরি খোলামেলা আচরণ এবং কোনো ধরনের আইন বা ইসনের তোয়াক্কা না করে পুরো ব্যক্তি স্বাতন্ত্র্য চলাফেরাটাকে আমরা বেশি মনে করছি এই উত্তর আধুনিকতাবাদে। অর্থাৎ মোটা দাগে হচ্ছে যেটি বোঝানোর চেষ্টা করেছি যে প্রাচীনকালে যেই ধরনের সমাজ ব্যবস্থা ছিল, যেখানে হচ্ছে অলৌকিক চিন্তাধারা ছিল, ঐশ্বরিক বিভিন্ন চিন্তাধারা ছিল, সেগুলো থেকে বেরিয়ে এসে যখন মানবিক চিন্তাধারা প্রবেশ করে এবং বাস্তবিক চিন্তাধারা প্রবেশ করে মানুষের চিন্তায়, সমাজ ব্যবস্থায়, সাহিত্যের সব ক্ষেত্রে, তখন এটিকে বলা হচ্ছিল একটি আধুনিক যুগ বা এটিকে আধুনিকতাবাদ এই প্রসেসটিকে বলা হয়েছিল। কিন্তু এই আধুনিকতাবাদে এসে মানব সৃষ্ট বিভিন্ন স্ট্রাকচার সমাজে প্রবেশ করে এই স্ট্রাকচার বা এই ফর্মগুলো হচ্ছে যখন প্রকৃত সমাধান দিতে ব্যর্থ হয় তখন নতুন আরেকটি ধারণার প্রচলন ঘটে, সেটি হচ্ছে উত্তর আধুনিকতাবাদ। অর্থাৎ এই ধারণায় বিশ্বাস করা হয় যে আধুনিকতাবাদে যে ধরনের স্ট্রাকচার বা ফর্ম গঠিত হয়েছিল সেগুলোকে ভেঙে দিয়ে একদম স্ট্রাকচারলেস বা ফর্মলেস একটি সমাজ, যেক্ষেত্রে মানুষ যেটা মনে করবে তার কাছে যেটা ভালো লাগবে সেটিই সে করবে। তো মোটা দাগে হচ্ছে এটি ছিল কথা। আর সবচেয়ে বড় কথা, আধুনিকতাবাদ যদি হয় স্ট্রাকচার, উত্তর আধুনিকতাবাদ হচ্ছে পুরোপুরি অ্যান্টি স্ট্রাকচার। তো আশা করি হচ্ছে কিছুটাও বেসিক আইডিয়া হয়তো বা আপনারা পেয়েছেন। তো এই কথার ভিতরে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে কারণ এগুলো অনেক বড় বড় টার্ম, অনেক বেশি বেশি পড়াশোনা করা দরকার, অনেকেই অনেক বেশি জানতে পারেন। যদি আরও কোনো ভালো আইডিয়া থাকে সেটি অবশ্যই কমেন্টে হচ্ছে আমাদেরকে জানাবেন। তো পরবর্তী কোনো আলোচনায় আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।